এটিএস আলী আপনাকে যুক্ত করা হয়েছে, নিজেকে আনমিউট করে কথা বলেন। হ্যাঁ বলেন। ধন্যবাদ আসিফ ভাই, আশা করি ভালো আছেন। হ্যাঁ ভালো আছি, আপনি আশা করি ভালো আছেন, বলেন তাহলে। ভাই আমি আসলে আপনার সাথে কথা বলতে পারাটাই ভাগ্যের ব্যাপার। আমি ছোট একটা ব্যাপার জিজ্ঞেস করবো আপনার কাছে, সেটা হচ্ছে যে দাজ্জালের ব্যাপারে কোথায় কি বলা আছে আমি আসলে এইভাবে খুঁজে দেখিনি। তো আপনি যে কথাটা বলছিলেন যে নবী মোহাম্মদ একজনকে দেখে, একটা বাচ্চাকে দেখে খুব ভয় পেয়েছিলেন এবং মনে করেছিলেন যে এটা দাজ্জাল হতে পারে, তো দাজ্জাল যদি কল্পকাহিনী হয় তাহলে এই ব্যাপারটা কেমন হয় ভাই একটু? কল্পকাহিনী হয় মানে হচ্ছে মোহাম্মদ ভয় পেয়েছিল একটা বাচ্চাকে দেখে, একটা ইবনে সাইদ ওই ছেলেটার নাম ছিল, আপনি এটা সার্চ করে দেখতে পারেন, ইবনে সাইদ সম্ভবত নাম, একটা ছোট কম বয়সী ছেলে, ছেলেটা ছিল একটু অদ্ভুত টাইপের ছেলে, মোহাম্মদকে দেখে খুবই তুচ্ছতাচ্ছিল্য করেছিল, হাসাহাসি করেছিল ওই ছেলেটা, এবং এই ছেলেটাকে দেখে মোহাম্মদ এত ভয় পেয়েছিল যে সে বলতেছিল যে এটাই বোধহয় দজ্জাল। তো বিষয় হচ্ছে মোহাম্মদও তো ছোটবেলা নিশ্চয়ই এই টাইপের অনেক গল্প গুজব শুনে শুনে বড় হয়েছে, তাই না? আমরা প্রত্যেকেই তো এই টাইপের গল্প গুজব শুনে শুনে বড় হই, ছোটবেলা আমরা যে গল্পগুলো শুনি সেগুলো আমাদের মাথার ভিতরে গেঁথে থাকে, এখন সেগুলোর উপর ভিত্তি করে আমরা আবার নতুন গল্প তৈরি করি। মোহাম্মদ যখন এই ছেলেটাকে দেখেছে তখন সে ভয় পেয়ে, এটা সেও হয়তো ছোটবেলা থেকে শুনেছে যে একটা অ্যান্টি ক্রাইস্ট আসবে, খ্রিস্টানদের মধ্যে প্রচলিত ছিল যে অ্যান্টি ক্রাইস্ট আসবে, অ্যান্টি ক্রাইস্ট এসে মানে মানে কেয়ামত হবে, এই জিনিসগুলো তো মোহাম্মদ নিশ্চয়ই ছোটবেলা থেকে শুনেছে, আশপাশ থেকে শুনেছে, শুনে শুনে বড় হয়েছে, বড় হয়ে সে এই টাইপের গল্প গুজব সে তৈরি করেছে, একটু এডিশন করেছে সেই গল্প গুজবের ভিতরে। গল্প গুজব তো আর মোহাম্মদ একা তৈরি করে নাই, এই মানে রূপকথার গল্পগুলা এগুলাতে সে কিছু অ্যাড করেছে বা কিছু ইয়া তৈরি করেছে, একটা এডিশন তৈরি করেছে সেই মানে দজ্জালের গল্পটা তো আসলে মোহাম্মদের গল্প না। আপনি কি বুঝতে পারছেন আমার কথা? জি 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 আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি ভাই। আরেকটা ব্যাপার একটু জানতে চাচ্ছি ভাই, সেটা হচ্ছে যে খাইবারের যে বিষযুক্ত খাবারটা উনি খেয়েছিলেন, উনি তো দেখছিলেন যে পাশে একজন মারা গেছে এবং উনি বোধহয় খেয়েছিলেন কি খাননি, এই ব্যাপারে পরিচিত মানে পরিষ্কার কোনো ধারণা আছে কিনা ভাই? হ্যাঁ, আপনি সংশয় .com-এ ঢুকে নবী মোহাম্মদের করুণ মৃত্যু লেখাটা একটু পড়েন, এটার ভিতরে তো পরিষ্কার ভাবে আছে যে মোহাম্মদ একটা মুখে মুখ পর্যন্ত ঢুকাইছিল, মুখের ভিতরে নিছিল কিন্তু গেলে নাই, জি মুখ পর্যন্ত ছিল মাংসটা, তারপরে তখন আরেকজন সাহাবি ছিল, সে অনেক নিশ্চয়ই অনেক ক্ষুধার্ত ছিল, সে গপাগপ খায় ফেলছে, খায় কাশ করে পেরে মেরে গেছে, তার সামনেই পেরে মেরে গেছে, ততক্ষণে মোহাম্মদ মুখে নিছিল এবং একটু চাবানো শুরু করছিল। এই মুহূর্তে মোহাম্মদ দেখে যে মানে সে নিশ্চয়ই টের পাইছে যে এটার ভিতরে কিছু একটা সমস্যা আছে, গন্ডগোল আছে, কারণ বিশ্বে বিষাক্ত জিনিস মাখালে তো সেটা টের পাওয়া যায়, মুখে নিলেই জিব্বাতে লাগালেই সেটা একটা তীব্র একটা টেস্ট আসে, সেই টেস্টটা নিশ্চয়ই মোহাম্মদ পাইছিল, এবং সে দেখলো যে পাশে একটা সাহাবি টাস করে পড়ে গেল, এটা দেখেই সে মুখ থেকে এটা ফেলে দিছিল, এবং পরে সে বললো যে এই এই মাংসই আমাকে খবর দিয়েছে যে এটার ভিতরে বিষ মেশানো আছে। তো এটা তো একদম ক্লিয়ার যে সে মুখে নেয়ার পরে এবং তার পরবর্তীতে তার মুখে আলজিব্বায় একটা ঘা হয়ে গেছিল এটার কারণে, এই বিষয়ের কারণে, এবং সারা জীবন সে সেইটাতে সেইটাতে কষ্ট পেয়েছে। এই জিনিসগুলো হাদিসের ভিতরে এবং সিরাতের ভিতরে খুব স্পষ্ট ভাবে বলা আছে। আপনি কি ওই লেখাটা পড়েছেন, নবী মোহাম্মদের করুণ মৃত্যু? জি পড়েছি ভাই, কিন্তু হয়তো আমি ওইটা ওইভাবে বুঝিনি, আপনার কাছ থেকে এখন পরিষ্কার হলো। আরেকটা ব্যাপার ভাই, আমি আর বেশি সময় নিব না, সেটা হচ্ছে যে আমি আরজালি মাতুবারের সত্যের সন্ধানে রচনা সমগ্র যেটা আছে সৃষ্টি রহস্য এটা পড়ছি। এটিএস আলী ভাই, সেকেন্ড, এক সেকেন্ড, আমরা তাহলে একটা জিনিস একটু দেখাইনি, কারণ হচ্ছে এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এই বিষয় আলোচনা করার ক্ষেত্রে, মোহাম্মদের মৃত্যু বিষয় আলোচনা করার ক্ষেত্রে এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট, এই কারণে এই জিনিসটাও দেখাইনি, আপনি এই কয়েক সেকেন্ড একটু দেখেন। হ্যাঁ, সামির আহমেদ জানতে চেয়েছেন, আজ আমাদের এখানে জুমার খুতবা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মউতকে জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের? উত্তরে তিনি বললেন, যদি কেউ সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম। এ কথা কি সঠিক? বোন সামিরা, দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারা বর্ণিত রয়েছে, আর ফাসিক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে, তার রূহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন, আর ইমানদার তিনি টেরি পাবেন না, অত্যন্ত আরামের সাথে তার রূহ কবজ করা হবে, এই বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। আচ্ছা, এই ভিডিওটা থেকে আমরা জানতে পারলাম যে মানে মুমিনের মৃত্যু হবে, যারা আল্লাহর বাধ্য তাদের মৃত্যু হবে অনেক শান্তিপূর্ণ মানে আরামদায়ক, আর হচ্ছে গিয়ে যারা হচ্ছে আল্লাহর অবাধ্য তাদের মৃত্যু হবে অত্যন্ত কষ্টকর। মোহাম্মদের মৃত্যুটা অত্যন্ত তীব্র যন্ত্রণাময় হয়েছিল এবং অত্যন্ত কষ্টকর হয়েছিল, যেটা আমরা হাদিসগুলো থেকে একদম স্পষ্ট দেখতে পাই। হ্যাঁ, এবার বলেন।
ভাই আরেকটা ব্যাপার যেটা বলছিলাম, আরজালি মাতুব্বরের সৃষ্টি রহস্য এবং সত্যের সন্ধানে, দুইটা আমি পড়ছি, রচনা সমগ্র যেটা ওনার ছিল এটা পড়ছি। তো আপনার একটা সংকলন আছে শয়তানের যে নাটকটা আপনি খুব সুন্দরভাবে ওখানে সংশয় .com এ উপস্থাপন করেছেন। আমি একটা ব্যাপার আপনাকে বলতে চাচ্ছিলাম, উনি জাহান্নাম সম্বন্ধে একটা কথা বলছিলেন আরজালি মাতুব্বর, যেখানে আপনার ওই আরব উপত্যকায় এরকম একটা জায়গা ছিল অপরাধীদের একটা শাস্তিমূলক জায়গার ব্যবস্থা করা হতো। আমি ঠিক পরিষ্কার মনে হয় অনেক আগে পড়ছি না, এটা হচ্ছে ময়লা ফেলা হতো, গেহেন্নাম বলতো, গেহেন্না গেহেন্না রাইট, বাস ওই জায়গাটা হচ্ছে ময়লা ফেলতো, অনেক দুর্গন্ধযুক্ত ময়লা ময়লা আবর্জনাময় একটা জায়গা ছিল, সেই জায়গাটাকে বলা হতো গেহেন্নাম। ওইখান থেকে এই শব্দটার উৎপত্তি ঘটেছে বলে আরজালি মাতুব্বর তার বইতে লিখেছিলেন। মানে আমি ওইটার একটা সংকলন আপনার কাছ থেকে পাইলে মানে সহজ বদ্ধ হতো অনেকের জন্য আমার কাছে মনে হয়, যেমন আপনি শয়তানের নাটকটা ইয়ে করছেন। এইটুকু এইটুকুই বলার ছিল, আর কিছু না ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আলী ভাই ভালো থাকেন, তাহলে আজকে বিদায় জানাই তাহলে। জি ভাই, শুভকামনা, ভালো থাকেন। শুভকামনা রইল। আচ্ছা আপনাকে বিদায় জানালাম, আরেকজনকে যুক্ত করি। আচ্ছা মুকুল মোহাম্মদ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। মুকুল মোহাম্মদ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন ভাই। আপনার কথা বোঝা যাচ্ছে না। না ভাই আপনার কথা বোঝা যাচ্ছে না, আপনার কথা খুবই অস্পষ্ট বোঝা যাচ্ছে না, তাহলে আপনাকে বিদায় জানিয়ে দিই। আমি আরেকজনকে যুক্ত করি। শান্তিপ্রিয় সাদ আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। শুভ সন্ধ্যা আসিফ ভাই, ভালো আছেন আশা করি? হ্যাঁ শুভ সন্ধ্যা, ভালো আছি, বলেন তাহলে। আসিফ ভাই আমার আসলে প্রশ্ন নেই, আমি আসলে সংশয় .com এ আপনার ওই যে তাকদীর বিষয়ে ওই লেখাটা পড়ছিলাম, তো ওইখানে আমি দুটা বানান ভুল পেলাম, আপনি যদি ওই বানান দুইটা যদি ঠিক করতেন তাহলে ভালো হতো। আচ্ছা খুবই অনেক ধন্যবাদ আপনি, তাহলে একটু কমেন্ট সেকশনে বানান দুইটা এবং শুদ্ধ বানান কি হবে সেই দুইটা, সেই দুইটা যদি একটু লিখে দিতেন কমেন্ট সেকশনে, তাহলে আমি পরে দেখে। আপনি ওই লেখাটা লেখাটা স্ক্রিনে আনলে আমি দেখিয়ে দিতে পারবো। কিন্তু এখন তো লাইভ করছি ভাই, এখন তো আসলে মানে প্রত্যেকটা জিনিসের তো একটা আলাদা টাইম থাকে, আমি একটু যখন ফ্রি সময় পাই তখন সংসার .com টা এডিট করি, বুঝছেন? এখন তো লাইভ করতে বসেছি, এখন তো আমি এটা ঠিক করব না। আপনি মানে ওইখানে কমেন্ট সেকশনে যদি একটু অশুদ্ধ বানানটা এবং শুদ্ধ বানানটা পাশাপাশি লিখে দেন, যখন আমি টাইম পাবো এডিট করার তখন আমি এডিট করে নিব। আচ্ছা আমি এই সূচিপত্রে কয় নম্বর রয়েছে এই নাম্বার সহ আমি এটা আপনি আমাকে ব্যাকস্টেজে রাখেন, আমি দেখি এই প্রাইভেট চ্যাটে লিখে দিই। না ভাই ওইখানে কমেন্ট সেকশনে লিখে দিবেন, এখানে প্রাইভেট চ্যাটে লিখতে তো আচ্ছা হয়ে যাবে। ওই আচ্ছা আচ্ছা পোস্টের নিচে এটা হচ্ছে নিয়ম, আমরা সংশয় .com এ এইভাবেই আমরা কাজ করি, যে আপনি যদি কোনো বানান সংশোধন করতে চান ওই লেখাটার নিচে কমেন্ট সেকশনে আপনার ওই জিনিসটা দিতে হবে, তাহলে আমি পরবর্তীতে ঢুকে এটা ঠিক করতে পারবো। কিন্তু যদি অন্য কোথাও আপনি দেন, ফেসবুকে দেন, কমেন্টে দেন, ইনবক্সে দেন, মেইলে দেন, তাহলে এটা হারিয়ে যাওয়ার সম্ভাবনা ব্যাপক, আপনার ওই পোস্টের নিচেই আপনার এটা দিতে হবে, তাহলে আমি ঠিক করে নিতে পারবো। আচ্ছা আসিফ ভাই যখন ঢুকে পড়ছি তাহলে আপনাকে একটা প্রশ্ন করি, আসিফ ভাই ইসলাম অনুযায়ী আপনার একটা আপনার প্রাপ্তবয়স্ক কারা, মানে কখন বোঝা যায় যে একটা মেয়ে কিংবা একটা ছেলে প্রাপ্তবয়স্ক হয়েছে? প্রাপ্তবয়স্ক হওয়ার ইসলামী মানে নবী মোহাম্মদ এবং তার সাহাবায়ে কেরামরা যেটা বুঝতো সেটা হচ্ছে যে ছেলেদের যদি স্বপ্নদোষ শুরু হয় অথবা গোপনাঙ্গে যদি লোম গজায় এটাকে ইসলামের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক বলা হয়, আর মেয়েদের ক্ষেত্রে যদি তাদের পিরিয়ড শুরু হয় তাহলে মেয়েদেরকে বালেক বোঝানো হয়। কিন্তু পরবর্তী সময়ে যারা হচ্ছে গিয়ে মুস্তাহিদ ইমাম যারা আছে, যে চার মাঝহাবের চার ইমাম, তারা আবার এটার কিছু গন্ডগোল করছে, এটাকে কিছু এদিক সেদিক করছে, তারা কোরআন হাদিস থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে রেফারেন্স নিয়ে তারা এটাকে একটু আকপিচ করছে। যেমন ইমাম আবু হানিফা যেটা করছে যে 15 বছর করছে বালেক হওয়ার বয়স, কিন্তু মানে আবার ইমাম শাফি বা ইমাম মালিক বা ইমাম আহমদ ইবনে হাম্বল ওরা আবার একটু এদিক সেদিক করছে, কিন্তু এগুলো আসলে সঠিক মানে না হিসাব না। নবী মোহাম্মদ এবং তার সাহাবিরা যে জিনিসটা বুঝতো বালেগ হওয়ার, সেটা হচ্ছে যে পিরিয়ড হওয়া, মেয়েদের ক্ষেত্রে পিরিয়ড হওয়াটা কি বালেগ হওয়া বুঝতো, এবং ছেলেদের ক্ষেত্রে গোপনাঙ্গে লোম গজানো অথবা স্বপ্নদোষ হওয়া এটাকে বালেগ বুঝতো। হ্যাঁ এবার বলেন। না আমার এইটুকুই জানার ছিল, আমি আর বেশি কিছু বলার নাই, ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করলেন। আমি দেখি আপনার ওই লেখাটার নিচে কমেন্ট করে দুইটা বানান ভুল বানান এবং বানান কোনটা ঠিক হবে ওইটা লিখে দিব। আমি অনেক ধন্যবাদ সাদ ভাই, তাহলে আপনাকে বিদায় জানি, ভালো থাকবেন। আচ্ছা ভাই ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে আপনাকে বিদায় জানালাম, আরেকজনকে যুক্ত করি। আল আজিজ আপনাকে যুক্ত করা, আল হাজিজ আপনাকে যুক্ত করা হয়েছে, আল হাজিজ আপনি বলেন তাহলে। শুভ সময় আসিফ ভাই। শুভ সময় বলেন। আসিফ ভাই আহমদুল্লাহ হুজুরের একটা বক্তব্য দেখছিলাম, ওখানে উনি বলছিলেন যে বোরাকের পাখনা নেই, তো আমরা যে অনেক জায়গায় পাখনা দেখি
সেটা তিনি অস্বীকার করছেন। এখন এ ব্যাপারে কোরআন হাদিস কি বলে? বোরাকের পাখনা নাই এটা বলেছে, খুবই অদ্ভুত তো, মানে এরকম তো জীবনের জিন্দগিতে শুনি নাই যে বোরাকের পাখনা নাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটা হাদিস বের করতে পারি। আমি এই হাদিসটা আমি বহুবার দেখিয়েছিলাম, মুশফিক মিনারকেও দেখিয়েছিলাম, যে মুশফিক মিনার এসেছিল, মুশফিক মিনার এসে দাবি করেছিল যে বোরাকে করে নাকি মোহাম্মদ সাত আসমানের উপরে যায় নাই, এটা মুশফিক মিনার এসে দাবি করেছিল। মুশফিক মিনারকে আমি বের করে হাদিসটা দেখিয়েছিলাম, মুশফিক মিনার তখন পরে বলেছিল যে এটা সে আবার এটা এই হাদিস জীবনে সে দেখে নাই। ইনফ্যাক্ট সে অনেক হাদিসই আমার কাছ থেকে প্রথম জীবনে প্রথম দেখেছে আমার কাছে আইসা, তারপরে তাকে দেখানো হইলো, দেখানোর পরে সে বললো এই জিনিসটা সে পড়বে এবং এই জিনিসটার এই হাদিসটা ইয়া কিনা সে জিনিসটা সে চেক করবে। আচ্ছা আমি আপনাকে হাদিসটা একটু দেখাই বের করি, একটু দেখান। এই হাদিসটা বের করতে আমার একটু সময় বেশি লাগবে, কারণ হচ্ছে গিয়ে এই হাদিসটার যে লেখাটা সেটা এখন আমি পোস্ট করি নেই, একটু ধৈর্য ধরেন। হ্যাঁ আচ্ছা, এর মধ্যে আমি একটু কথা বলি। ওনার সরি সমাধান, উনি মাঝে মাঝে লাইভ করেন, এই পেজে সার্চ দিলে ওনার ভিডিওটা দেখা যাবে, যেখানে উনি আমি মুখমণ্ডল নারীদের কিনা এটার জন্য জানার জন্য আর কি আমি ভিডিও দেখছিলাম। তো সেখানে দেখছি যে মানে পাখনার কথাই অস্বীকার করছে, পাখনার কথা যদি অস্বীকার করে তাহলে নারীদের মতো মুখ হবে, এটা তো পাওয়া আরো দুষ্কর। আচ্ছা মানে ওনার পাখনাই অস্বীকার করছে, সেখানে তো মুখ যেমন নারীদের মতো হবে বা কেমন হবে সেটা তো উল্লেখই করলেন না। ভিডিওটার টাইটেল ছিল হচ্ছে বোরাক দেখতে কেমন। এখন তো আমি দেখতে পাচ্ছি যে হুজুররা এই যে নাস্তিকদের যন্ত্রণায় এরা বিভিন্ন জিনিস অস্বীকার করতেছে, মানে কবে যেন মোহাম্মদকেও বইলা বসে যে মোহাম্মদ কোনো নবী না, এটা মানে পিঠ বাঁচানোর জন্য যে তারা কি করতেছে এই জিনিসটা খুবই অদ্ভুত লাগে মাঝে মাঝে, যে তারা একদম মজার জিনিস দেখলাম আসিফ ভাই। হ্যাঁ বলেন। সেটা হচ্ছে যে সজল রোশন উনি লাইভ করছে বিবর্তনবাদ নিয়ে, ওইখানে বিবর্তনবাদকে ইসলামে কিভাবে ঢুকানো যায় সেই কৌশল তারা বের করছে ওই লাইভের মধ্যেই বলে কয়ে। আচ্ছা আমি পুরো লাইভটা দেখেছি, আড়াই ঘন্টা তিন ঘন্টা, কি মানে ইসলাম সমর্থন করে বিবর্তনবাদ, সেটা কোন যুক্তিতে সমর্থন করানো যায় সেই কৌশলটা তারা বের করছে, অনেক ভালো তথ্য ছিল, কিন্তু এই বিষয়টা খুবই হাস্যকর লাগছে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে এই হাদিসটা একটু পড়ি। এটা হচ্ছে গিয়ে তিরমিজি শরীফের একটা হাদিস, তাহকিকৃত দেখেন, উপরে লেখা আছে তাহকিকৃত, হাদিস নাম্বার হচ্ছে 3147। সেখানে যে জিনিসটা বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদিসে নামাজ আদায় করেছেন, তিনি বললেন না, আমি বললাম হ্যাঁ তিনি নামাজ আদায় করেছেন। আচ্ছা ঠিক আছে, ওইখানে যে ব্লা ব্লা ব্লা, তারপরে সেখানে গেলেন আরো কথাবার্তা বলতেছে, এখানে বিভিন্ন ধরনের কথাবার্তা। আচ্ছা, হুজাইফা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট একটি পশু আনা হলো, তার পিঠ ছিল দীর্ঘ এবং চলার সময় তার পা দৃষ্টির সীমায় পতিত হয়, তারা দুজন মানে মোহাম্মদ এবং জিব্রাইল জান্নাত জাহান্নাম এবং আখিরাতের প্রতিশ্রুত বিষয়সমূহ দেখার পূর্ব পর্যন্ত বোরাকের পিঠ হতে নামেনি। এই যে দেখেন এখানে বলা হচ্ছে যে তারা দুইজন মানে মোহাম্মদ এবং জিব্রাইল জান্নাত জাহান্নাম এবং আখিরাতের প্রতিশ্রুত বিষয়সমূহ দেখার পূর্ব পর্যন্ত বোরাকের পিঠ হতে নামেননি। এই কথাটার মানে কি ভাই? এই কথাটা যদি বোরাকের যদি পাখনা না থাকে তাহলে তো অবশ্যই জান্নাত জাহান্নাম পৃথিবীতে, আর যদি বোরাকের পাখনা থাকে তাইলেই তো শুধুমাত্র তা সেই সেই মানে প্রাণীটা উড়ে উড়ে কোথাও না কোথাও যাইতে পারে, তাই না? আচ্ছা, এটা বলছে যে মানে শেষ পর্যন্ত বোরাকটা সাথে ছিল, মুশফিক মিনার যেটা বলেছে যে পুরোটা যায়নি এটা একদম ক্লিয়ার, কিন্তু পাখনার বিষয়টা ক্লিয়ার হচ্ছে না, যে এমন হতে পারে আল্লাহ হচ্ছে বোরাকটাকে এমনি উড়িয়ে নিয়ে গেছে মানে তার কুদরতি ক্ষমতায়, মানে পাখা ছাড়াই, মানে সেটা হলে ভালো হতো যে কুদরতি ক্ষমতা নিয়ে গেছে পাখনা ছাড়া বা বাহন ছাড়া। আচ্ছা, এই জিনিসটা তো ক্লিয়ার হইলো যে মানে পুরাটা যাত্রাতে মানে জান্নাত জাহান্নাম দেখার সময়ও তারা বোরাকের উপরে বসে ছিল, এটা তো ক্লিয়ার, মানে এটা ক্লিয়ার, বোরাক থেকে তারা নামে নাই এটা তো ক্লিয়ার। আচ্ছা এটা ক্লিয়ার কি বলা আছে দেখেন, তারপরে আবার হুজাইফা বলেন লোকেরা বলা বলি করে তিনি বোরাককে বেঁধেছিলেন, এই বোরাকটাকে আবার বেঁধে রাখছিল যেন এটা পালায় না যায়। বেঁধে রাখে কেন মানুষ? কারণ হচ্ছে কি মানে পালা টালা যেন না যায়, দৌড় টোড় দিয়ে না চলে যায়। হ্যাঁ, এই কারণে বেঁধেও রাখছিল। তো বেঁধে রাখার তো কোনো কারণ আমি দেখি না আসলে, বোরাকটা তো মানে বোরাকটাকে বেঁধে কেন রাখছিল সেই জিনিসটা তো বোঝা যাচ্ছে না, অদ্ভুত ব্যাপার। আচ্ছা, আপনি এখন জানতে চাচ্ছেন যে এটার যে পাখনা ছিল কিনা, হ্যাঁ স্পষ্ট পাখনার ব্যাপারে কোনো হাদিস আছে কিনা পাখনাটা, তাহলে আমি তো এই ধরনের উদ্ভট কথা কখনো শুনি নাই যে পাখনা ছিল না, আমি প্রথম আপনার মুখের থেকে শুনলাম যে এখন তারা দাবি করতেছে পাখনা ছিল না, এটা আমার কাছে অদ্ভুত লাগলো। এখন ভাই আমি তো একটু আমার তো একটু চেক করতে হবে তাহলে, পাখনা ছিল বোরাকের এটা কোথায় আছে, আমি তো সারা জীবন এটা এত অবভিয়াস ব্যাপার আমার কাছে
যে সারা জীবন আমি শুনে আসছি পাখনাওয়ালা বোরা বোরাকে করে সে আসমানে উঠে গেছিল, আজকে আপনার মুখে প্রথম শুনলাম যে পাখনা ছিল না, তাহলে তো ভাই আমার একটু চেক করে দেখতে হবে, চেক করে দেখে আমি বলবো। চেক করে দেখেন, আর ওই আহমদুল্লাহ ওয়াজের হুজুরের ওয়াজটাও দেখেন। আর দ্বিতীয় আমার দুইটা প্রসঙ্গে আসছি, দ্বিতীয় প্রসঙ্গটা হচ্ছে আপনি তো বই লেখেন, সে বইগুলো পাওয়া যায় না বা বিক্রি করতে গেলে সমস্যা, প্রকাশকরা প্রকাশ করতে চায় না, সেক্ষেত্রে আপনাদের ওয়েবসাইটে যে হাদিসগুলো আছে এই হাদিসের সংকলন নামে বা যে কোনো নাম দিতে পারেন, একটা হাদিস সংকলন বের করা যায় কিনা, যেটা কেউ বাধাও দিতে পারবে না আবার মানুষ কিনবে আর কি? না, এটা বের করার মতো মানুষ তো পাওয়া খুব কঠিন হবে, আমি আসলে এইভাবে কখনো চিন্তা করে দেখি নাই। ঠিক আছে, আমি তাহলে একটু চিন্তা করে দেখি। এইরকম মানে হাদিসের ছাড়া কোনো ব্যাখ্যা থাকবে না, মুখবন্ধ থাকবে না, কিছু থাকবে না, শুধু হাদিসই থাকবে, আর একটা নাম থাকবে, হাদিস সংকলন অমুক তমুক, এটা সেটা থাকতে পারে, বা পিডিএফ আকারে হলেও মানে এটা পাওয়া যেতে পারে, এরকম বই যদি করা যায় ভেবে দেখবো। ভালো কথা বলেছেন, ঠিক আছে আমি একটু চিন্তা করে দেখি এটা। ঠিক আছে ভাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আর কি কিছু বলবেন? না আপাতত আর কিছু বলার নেই। আচ্ছা ঠিক আছে, আপনাকে বিদায় জানালাম, তাহলে ভালো থাকেন। আমরা তাহলে এই যে মানে উনি বললেন যে বোরাকের যে পাখনা ছিল এটা নাকি অস্বীকার করেছে, এই জিনিসটা আমি জীবনে প্রথম শুনলাম, বোরাকের পাখনা অস্বীকার করে কেউ, মানে কিভাবে বুঝলাম না। ঠিক আছে, আমি তাহলে একটু এই জিনিসটাকে চেক করে দেখতে হবে। এই জিনিসটা আমার একটু চেক করে দেখতে হবে যে বোরাকের পাখনা ছিল এটা কোথায় বলা আছে, সেটার ইয়াটা কোথায়, সেই জিনিসটা একটু দেখতে হবে আমার। এখন তো অনেকগুলো হাদিস তো মনে পড়ছে, কিন্তু সেখানে পাখনা লেখা ছিল কি ছিল না সেই জিনিসটা আমার এখন খেয়াল নাই, কারণ এটা তো মানে অবভিয়াস বিষয় ছিল এতদিন ধরে, যে আমরা কখনো ভাবিই নেই যে এটা নিয়েও কেউ অস্বীকার করতে পারে। এখন মুমিনদের মধ্যে দেখা যাচ্ছে যে অস্বীকার করার প্রবণতা এমন পর্যায়ে পৌঁছেছে যে তারা এখন বোরাকের পাখনা অস্বীকার করতেছে। আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দেখব যে এটা আছে কি নাই। ঠিক আছে, খুঁজে দেখব। ঠিক আছে, তাহলে পরের জনকে যুক্ত করি। চারবাগ, চারবাগ আপনাকে যুক্ত করা হয়েছে, চারবাগ আপনি বলেন তাহলে। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন তাহলে। আমি আসলে একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই, যে কিছু কিছু জায়গায় তথ্য পাওয়া যায় যে প্রফেট মোহাম্মদ হেরা গুয়াত থেকে এসে ওনার কি বলে ওই জিব্রাইল দর্শনের আগেও, আগে প্রায় 5 বছর ব্যাপী অনেক যুবকদেরকে নিয়ে ওই আবু বকর সিদ্দিকের ঘরে গোপনে বৈঠকে বসতেন নিয়মিত, এবং জানা যায় যারা ওই যে বেহেস্তের 10 জন 12 জন সার্টিফিকেট প্রাপ্ত, এদের অধিকাংশই সেই সবার যুবক, ওরা নিয়মিত প্রফেট মোহাম্মদের বয়স যখন প্রায় 50 এবং প্রায় 48-49 বছর বয়স আবু বকর সিদ্দিকের, তখন 14-15 বছরের যুবকরা অনেকেই সেখানে যেতেন। আমার আসলে কিছু যায় আসে না, সে কি রেফারেন্স দিয়েছে, সেই রেফারেন্সটা যদি আপনার কাছে থাকে, সেটা যেই বলুক না কেন, সেই রেফারেন্সটা যদি আপনার কাছে থাকে। এটা আমার কাছেও, আমার কাছেও কিছু কিছু তথ্য আছে যে আমি কিন্তু কোনো ভ্যালিড ইনফরমেশন আমার কাছে নাই, এই কারণে কোনো ভ্যালিড ইনফরমেশন না থাকলে সেই জিনিসটা আমরা কখনো বলি না আমার লাইফ থেকে। যখন আমরা তথ্যগুলোকে যাচাই করি তখন শুধুমাত্র ভ্যালিড ইনফরমেশনগুলো আমরা দেই, অনেক ইনফরমেশন আমাদের কাছেও আছে, আমার কাছেও আছে, কিন্তু সেগুলো ভ্যালিড না বলে আমরা সেই জিনিসগুলো কখনো কথা বলি না সেগুলো নিয়ে, কারণ একদল মুমিন হা করে বসে আছে, আমাদের মুখ থেকে কোনো একটা ইনভ্যালিড কথা বেরোলে এটা নিয়ে তারা 3 বছর ধরে চিল্লা চিল্লি কান্নাকাটি হাউকাউ করবে। হ্যাঁ, এই কারণে আমরা কখনো এমন কোনো তথ্য বলি না যেটা একদম ভ্যালিড না। আপনার কাছে যদি মানে সেই রেফারেন্স গুলো থাকে, রেফারেন্স গুলো দিতে পারেন, আমি চেক করে দেখবো, ভ্যালিড হলে বলবো, ভ্যালিড না হলে বলবো না। আচ্ছা, আমি যদি জোগাড় করতে পারি তাহলে একদিন আপনার কাছে নিয়ে আসবো, কারণ ওই 1400 বছরে তো অনেক জঞ্জাল ইসলামী সাহিত্যতে, অনেক জঞ্জাল জমে গেছে, ওইগুলো তথ্য তালাশ করে আনা বেশ সমস্যাই বটে। এই এরপরে চেষ্টা করব আমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আর কি কিছু বলবেন? না আপাতত কিছু বলার নাই, ভালো থাকেন, শুভেচ্ছা আপনাদের সবাইকে। আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে শুভেচ্ছা, বিদায় জানালাম।